নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফোন পেয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াই হলো কাল। বাড়ি থেকে মাত্র 300 মিটার দূরে মিলল যুবকের দেহ। ভোট আবহে যুবক খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার শাহপুর অঞ্চলের কালীতলা বাজার এলাকায়। মৃত যুবকের নাম তাপস দাস, বয়স 30 বছর, ওই অঞ্চল সংলগ্ন মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। পরিবার বলতে রয়েছেন মা, বাবা, স্ত্রী ও 2 সন্তান। স্থানীয় সূত্র খবর, গতকাল রাতে বাড়ি থেকে ফোন করে তাকে ডেকে নিয়ে যায় কেউ বা কারা। এরপরেই বাড়ি থেকে মাত্র 300 মিটার দূরে সকালবেলা উদ্ধার হয় তাপস দাসের নিথর দেহ। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই তাপস। তাহলে কি কারণে খুন হতে হলো তাকে? পরিবারের অভিযোগ, এই খুনের ঘটনায় এক প্রতিবেশী জড়িত। সম্প্রতি প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল তাপসকে। কখন গিয়েছিল আপনার ছেলে? আচ্ছা, কিভাবে মেরেছে? দেখলাম যে পরে আছে, সকালবেলা যাতে খোঁজ আসলো যে পরে আছে ওখানটায়, সারা দেওয়াতে ফোন করে পাচ্ছি না, তো পকেটেই মোবাইল আছে। আচ্ছা, কটার দিকে জানতে পারলেন? এই ভোরবেলা আছে, সকালবেলা এই আমার বাড়ির পাশে একজন আছে, তো দাদা সকালবেলা মর্নিং করে ও এসে বলছে তুলে দা তুলে দা, তখন কেমন বললাম দুঃখ। আচ্ছা, কি অবস্থায় দেখলেন আপনি গিয়ে? মুক্ত পড়ে বাড়িতে ব্যস্ত, বাড়িতে ঘুমাচ্ছে, কে টিভি দেখছে, খাচ্ছে। কালকে 11:30 দিকে বাড়ি ঢুকলো, মানে স্কুটি আছে, আর গাড়ির আওয়াজ পেলাম যে বাড়ি ঢুকে গেল। ঠিক আছে, এবার বাড়ি ঢুকে তারপরে তার জানি যে বাড়ি ঢুকে গেছে, আমাদের রুম আলাদা, সবার পার্সোনাল রুম, বাড়ি ঢুকে গেছে। তারপরে যে কখন কে ফোন করে ডেকেছে কিংবা কি, তারপরে এই যে সকাল রাত থেকে ফোন করছে, বেরিয়েছে, তারপর থেকে ফোন, বাড়ির ফোন যাচ্ছে, ফোন আর ধরছে না। ভোরে খবর পাচ্ছে, এখান থেকে লোক হাঁটতে এসেছে, খবর পাচ্ছে যে বাড়িতে খবর দিচ্ছে যে ওই নাই, আর এরকম পুরো আছে। যা দেখলাম দড়িয়েই মেরেছে, ওই গল্লিতে মেরেছে, একটা গল্লি আছে সামনে, গল্লিতে মেরেছে, দড়িয়ে আসছিল তখন এখানে পড়েছে ওখানে। আপনারা কি চাইছেন? আমরা তার শাস্তি চাইছি, যার চাইছে, যার হয়েছে। আমাদের শাহপুরটা একদম বাজে হয়ে গেল, উগ্রপন্থী জায়গা হয়ে গেল, পুলিশ পদক্ষেপই নিচ্ছে না কিছু। বেশ কিছুদিন ধরে এলাকায় বেড়েছে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুললেন আরো এক স্থানীয় বাসিন্দা। তারপর একসাথেই সব বন্ধু বান্ধব ওখানে বসেছিল, তারপর রাতে যেমন বাড়ি ঢুকে সেই টাইমে বাড়ি যাই, তখন মোটামুটি ওই 12টা বাজে, আমিও বাড়ি যাচ্ছিলাম, তো বললাম বাড়ি ঢুকে যাও, তো বাড়ি ঢুকে গেলো, দেখলাম গাড়ি নিয়ে ঢুকে গেলো। দিয়ে তারপর আমিও বাড়ি চলে যাই, রাত 3টার দিকে দেখি মামি ফোন করে, আমাকে ফোন করে বলে যে তাপসকে তো ফোনও ধরছে না আর কোথাও খুঁজে পাচ্ছি না। তখন আমিও ফোন করি, আমি 2-1 বার ফোন করলাম, দেখলাম যে ফোন রিসিভ করলো না। তারপর সকালে শুনছি এই ঘটনা। বলছি যে কোনো সন্দেহ কারো করে কি? সন্দেহ কি, আমাদের শাহপুরের পরিবেশটা মানে প্রচণ্ডই খারাপ হয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা তো দোষীদের একদম শাস্তি চাই। কি অবস্থায় দেখতে পেয়েছিলেন? পরিবেশ কোন দিক থেকে খারাপ হয়েছে, মানে কি কোন কোন সব দিক থেকেই? মদের আসর, হ্যাঁ, মদের আসর, গুন্ডামি, মাস্তানি, থানা তো সবকিছু। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মালদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে যুবক খুনের ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পুরাতন মালদার শাহপুর ছাতিয়ান মোড় এলাকা। খুনের জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করেন মৃতের পরিবার বর্গ সহ গ্রামবাসীরা। তনুজ্জৈন, সফনাভিক নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।